এখন একটা কথা চলে হানাফি না আমি এভাবে বলবো না আমি বলবো আমরা বাংলাদেশী আমরা কি আমরা মুসলিম আমরা কি আচ্ছা মুসলিমদের মধ্যে অনেকেই নিজেকে হানাফি বলে তৃপ্তি পাই নাকি পাই না নাকি পাই না যে তুই এখানে আহলুল হাদিস সালাফি হানাফি শাহফি মালিকি হামবেলি সুফি সুফিদের মধ্যে যেহেতু অলিপুর তারপর হচ্ছে সরসিনা আটরসি মাইজ ভান্ডার ফুরফুরা অনেক আছে নাকি নাই এর মধ্যে আমরা তৃপ্তি পাই কেউ কেউ নিজেকে হানাফি বলতে কেউ কেউ নিজেকে সুফি বলতে নাকি তৃপ্তি পায় না এরকম নাই আচ্ছা এবার দেখেন আমাকে ভুল বুঝিয়েন না আপনি সিদ্ধান্তে আসেন এক এক নাম্বার সিদ্ধান্ত হচ্ছে এই যে নামাজ শেষে আপনারা কেন এই ধরনের মসজিদগুলোতে আসেন না আমি জানি তো বেশি কিছু নেই তর্ক নাই আপনাদের আপনাদের তর্ক হচ্ছে এরা সালাতে সালাম ফেরায় ফেরানোর পরে মোনাজাত দেয় না আমি কি ভুল বলছি বেশি কিছু নিয়ে কিন্তু আপনাদের তর্ক নাই সবচেয়ে বড় তর্ক হচ্ছে মুরব্বীদের আঙ্কেল আমার উপর রাগ করিয়েন না চাচা প্লিজ রাগ করিয়েন না আমি একটু বলে যাই ওই যে আগে বলেছি বক্তার কথা মানার মতো হলে ছেড়ে দেবেন আমার উস্তাদ বসে আছে আমি শেষ করবেন খুব শীঘ্রই বেশিরভাগ মানুষের তর্ক হচ্ছে না 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 আহলে হাদিস মসজিদ ওখানে যে নামাজে মজা লাগে না একটু নামাজ পড়ার পর একটু মোনাজা দেবী ইমাম সাহেব মুখ্য মুখুক্ষু মানুষ আমরা কি দোয়া করতে জানি একটা নামাজ পড়লাম এতটা ভালো কাজ করলাম দোয়াই করে নেই এই জন্যই তো আশা হয় না নাকি দেখুন রাসুল সাল্লা সাল্লাম সবার আগে নামাজ পড়ছে আমাদের মধ্যে আমাদের মধ্যে সবার আগে কে নামাজ পড়ছে নাকি আপনি আগে পড়ছেন রাসুল সাল্লাহ আগে কেউ নামাজ পড়ছে তো তালে সবার আগে নামাজের ইমামতি কে করছে মুসল্লি কারা ছিল মুসল্লি কারা ছিল নাকি আমরা তাহলে ইমাম কে ছিল মুসল্লি কারা ছিল এই যে আমরা রুকুতে যাই রুকু থেকে উঠি সিজদা যাই এগুলো আমরা কোথা থেকে পাইছি মুরব্বী হানাফি হানাফি মাসাল্লা আলেক আপনি হানাফি থাকেন আমি আপনাকে কিন্তু প্রশ্ন করতেছি রুকু সিজদা সোহান রব আজিম সোহান রব আলা সামিয়া আল্লাহ হলিম হামিদা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এগুলো সব আমরা কোথায় কার কাছ থেকে পেয়েছি সবার আগে এগুলো কে পড়ছে তারপরে কারা আচ্ছা এই যে আপনার নামাজের পরে মোনাজাত না দিলে তৃপ্তি লাগে না নিশ্চয় এটা অনেক বড় একটা কাজ তো এই কাজটা আপনি কি আপনার মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখেন আপনার রসুল যদি মোহাম্মদ হয় সাল্লাহ তাহলে আপনি বলেন এটা কি আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে এনে দিতে পারবেন না দেখেন বুঝে শুনে না বলবেন সবাই না বলতেছে না প্লিজ আমি আবার প্রশ্ন করি সালাম আলাইকুম রহমতুল্লাহ আর আলাইকুম রহমতুল্লাহ এরপরে যে এইভাবে সবাই মিলে আমরা দোয়া করব। এটা কি আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে এনে দিতে পারবেন আমি কিন্তু বলিনি যে পারবেন না তাইলে না আমার সাথে আপনার একমত হবেন কেউ কেউ বলেন না প্লিজ একজন মানুষ এখানে হাত তোলেন যে বলতে পারবেন সাহস করে যে ইনশা আমি আবু হুরায়রা থেকে রমর থেকে আলী থেকে আমি নিয়ে আসব যে আল্লাহ নবী সালাম ফেরানোর পরেই মনাজাত করতেন একজন মানুষ তো বলেন প্লিজ একজন একজনও নাই আচ্ছা ঠাক ইনশাআল্লাহ আল্লাহ এরকম মানুষ তৈরি করুক যারা কোরআন হাল সুন্না থেকে কখনো মুনাজাত নিয়ে আসতে পারবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে আমরা দোয়া করি ইয়া আল্লাহ তুমি এমন মানুষ জন্ম দাও যে অন্তত আবু হুরারা থেকে আলী থেকে রসমান থেকে আবু বকর থেকে রাজি আল্লাহ অথবা যত সাহাবি আছে চাবি আছে তবে চাবি এই আছে ইমাম বাবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম আহমেদ বিন হামবেল রহিমা হুল্লাহ প্রত্যেক ইমামের অ্যাট লিস্ট ইমামদের কাছ থেকে হলেও অ্যাট লিস্ট বলবে যে সালাম ফেরানোর পরই পাঁচবার মনোজাদাত নাই আমি কি একবার বলছি মনোজাদ নাই আমি কিন্তু প্রশ্ন করেছি আমি এখানে কিছু দাবি করতেছি না প্লিজ ভুল বুঝিয়েন না এখান থেকে আমি উঠে চলে গেলে পরে এদের উপর আবার প্রেসার দিবেন আপনি কথাটা বুঝেন আমি একজন নাদান মানুষ আপনি আমাকে যুক্তি দিয়ে না প্লিজ কারণ যুক্তি মমতা যোধে যখন সেবাস করে যুক্তি তাসলিমা নাসরিন দিয়েছে যখন সে কোরআন অবমাননা করেছে যুক্তি কিছুদিন আগে ইন্ডিয়ায় এখন হিন্দু ধর্ম গ্রহণ করেছে একজন শিয়া যদিও মানুষ মুসলিম মনে করে আমরা শুধু শিয়া বলি আমরা শিয়া মুসলিম বলি না আমরা বলি যে শুধু শিয়া তাকে মানুষ মুসলিম হিসাবে জানে সেও যুক্তি দিয়ে বলেছে কোরআনের কতগুলো আয়াত বাদ দিয়ে দিতে হবে বলেন নাওদুল্লাহ তো আমি যুক্তি চাচ্ছি না আমি আপনাকে প্রশ্ন করেছি আমাকে একটা উত্তর দেবেন তাহলে আমি কি একবার বলেছি নামাজের পরে আমাদের করিয়েন না দেখেন এখন না বলিয়েন না চলে গেলে পরে বলবেন যে না হুজুর তো মানা করে গেছে আমি কিন্তু মানা করিনি আমি বলছি যে কাজটা সুন্দর মনে তৃপ্তি আসে সামাজিক অসুবিধাও নাই ক্ষতিও নাই বরঞ্চ আর ভালোই লাগে করলেই ভালো লাগে কিন্তু আপনি এমন কাজ করিয়েন না যেটা ভালো লাগে এখানেই প্রবলেমটা আপনার ভালো লাগাটা চাচা নিষেধ কেন করে জানেন কাজটা যদি আপনি এমনি এমনি করে বলতেন যে এই করি তখন বলতাম যে মুসলিমরা এমনিই হুদা কাজ করে না বাট যখন আপনি বলতেছেন যে ভালো লাগে খুব তৃপ্তি লাগে খারাপ খারাপ কাজ কাজ না না মানে ভালো কাজ খারাপ কাজ না মানে আর ভালো কাজ মানে নেকির কাজ ভালো কাজ মানে কি আর নেকি কে দেয় এই তথ্য কে দেয় মোহাম্মদ আশা করি আপনারা বুঝতে পারছেন